আজকে দেখাবো পোয়া মাছের দু পেঁয়াজা। আশা করি ভিউয়ার্স আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এবং পুরোটা ধৈর্য সহকারে আপনারা রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স। খুব সিম্পল ভাবে আমি এটা আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আসুন দেখে নেই কি কি লাগছে আমাদের এখানে দু পেঁয়াজাটা করতে। এখানে আমরা মাছ নিয়েছি, দেশি পোয়া মাছ নিয়েছি, প্রায় এখানে 250 গ্রামের একটু পড়ে আছে। আমরা এখানে নিয়েছি একটা বড় ধরনের টমেটো, কেটে নিয়েছি, রান্নার তেল লাগছে, পেঁয়াজ আর লাগছে, হলুদ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ। চলুন ভিউয়ার্স আমরা রান্নাটি দেখে আসি। আমরা এখানে মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমাদের মাছ বড় ছিল তাই এখানে মাছ থেকে টুকরো করে নিয়েছি। আমরা এখন এটাকে ভাজার জন্য দিয়ে দেবো এটাতে হলুদ, আধা চামচের মতো আমরা এখানে হলুদ দিয়ে দিয়েছি, অল্প একটু মরিচ দিয়ে দিয়েছি, আর লাগছে লবণ। এগুলো আমরা একসাথে সব মাখাবো এখন। ভালো মতো এগুলো মেখে নেব, দেন আমরা এগুলো হালকা করে ভেজে নেব। মাখা হয়ে গিয়েছে, এখন আমরা ভাজতে চলে যাব। আমরা আমাদের এখানে প্যান গরম হয়ে গেছে, আমরা এখানে 1 কেজি চামচের মতো তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমাদের এখানে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দেবেন। কড়াইতে মাছ দিতে গেলে অবশ্য অনেক গা ছিটকে তেল আছে, তেল ছিটকে গায়ে পড়ে যায়, তো খুব সাবধানে আমাদের মাছগুলো দিয়ে দিলাম। গোল্ডেন করে ভেজে নেব, এক পাশ হয়ে গেলে আমরা আরেক পাশ উঠে দেব। মাছ এমনিতেই নরম হয়, মাছটা একটু বেশি নরম হয়ে থাকে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দোনো পাশে, দুপিঠ আমরা এমন করে ভেজে নিয়েছি। এখন আমরা মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এখন সেম প্যানে আমরা মাছটা দু পেঁয়াজা করব। এই প্যানে আবার তেল দিয়ে নিচ্ছি, এখন আরো 3 টেবিল চামচ তেল দিয়ে নেব। আমাদের এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে লাল করে নেব। আস্তে আস্তে আমাদের পেঁয়াজটা এখন নরম হয়ে আসতেছে। এখন এই যে এরকম লাল হয়ে গিয়েছে, রং করবো না, এরকম জাস্ট একটু
আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার